মার্চ মাসের এক বিকেল বেলা রাজধানী এক্সপ্রেস করে রওনা দিলাম দেশের রাজধানীর উদ্দেশ্যে। দিল্লি পৌঁছে মেট্রো করে ঘুরে বেড়ালাম শহরের আনাচে কানাচে। দেখলাম স্বামীনারায়ণ টেম্পল, রমজানের সময়ে সেজে ওঠা জামা মসজিদ এলাকা, রাতের আলোয় ঝলমলে ইন্ডিয়া গেট। প্রথমবারের জন্য ঘুরে দেখলাম সুপ্রিম কোর্ট প্রেমিসেস। দেখলাম বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কুতুব মিনার, রেড ফোর্ট, দিল্লির ফেমাস সরোজিনি জনপদ ঘুরে ঘুরে মন প্রাণ খুলে শপিং করলাম। টেস্ট করলাম দিল্লির ফেমাস সমস্ত স্ট্রিট ফুড। সেই সমস্ত এক্সপিরিয়েন্সই শেয়ার করব দিল্লি সিরিজের এই ভিডিওগুলোতে। তাহলে শুরু করা যাক দিল্লি সিরিজের আজকের এই ভিডিওটি। আজকে আমাদের প্ল্যান কুতুব মিনার ঘুরে দেখা। রাজীব চক মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইনের মেট্রো ধরে আমরা পৌঁছেছিলাম কুতুব মিনার মেট্রো স্টেশন। কুতুব মিনার মেট্রো স্টেশনের গেট নাম্বার 2 দিয়ে বেরোনোর সাথে সাথে সব অটোওয়ালারা একদম ঘিরে ধরেছে। কুতুব মিনার যাবেন 20 টাকা করে পার পার্সন। মেট্রো গেটের এক্সিট, তার বাইরেই সব অটো দাঁড়িয়ে আছে। অটোতে ওঠার পর তখন বলছে যে 20 টাকা করে পার পার্সন, তখনই হবে যখন 5 জন সবারই হবে, 5 জন প্যাসেঞ্জার হবে। আমরা তো 2 জন উঠেছি, আরও 3 জনকে দেখতে গেছে, না হলে বলছে 80 রুপিস নেবে। যাই হোক, আজকের প্ল্যান হচ্ছে ফার্স্টে যাব কুতুব মিনার দেখতে, দিয়ে কুতুব মিনার দেখে ওর আশেপাশেই কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করে নেব, তারপর ওখান থেকে যাব কনট প্লেস। সোমবার দিল্লির অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলো বন্ধ থাকে, মানে যেমন অক্ষরধাম বন্ধ থাকে, রেড ফোর্ট বন্ধ থাকে, লোটাস টেম্পলও বন্ধ থাকে, সেই জন্য কুতুব মিনার খোলা সপ্তাহে প্রতিদিনই 9টা থেকে যতদূর মনে হয় 5টা অবধি খোলা। তাই জন্য এখানে আজকে ভালো ভিড় রয়েছে। টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, ক্লক রুম রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে। কুতুব মিনারের টিকিট প্রাইস হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 40 রুপিস পার পার্সন ক্যাশে পেমেন্ট করলে, আর এন্ট্রি ফিটাই যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে পেমেন্ট করা হয় সেক্ষেত্রে 35 রুপিস পার পার্সন, আর ফরেনারদের জন্য ক্যাশে পেমেন্ট করলে 600 পার পার্সন, আর কার্ডে পেমেন্ট করলে 550 পার পার্সন। এছাড়াও ক্লক রুম রয়েছে ব্যাগ জমা রাখার জন্য, 2 কেজি ওয়েট অবধি ব্যাগের জন্য পার ব্যাগ 2 টাকা করে, আর পাশেই রয়েছে ওদের ক্যান্টিনও। কুতুব মিনার কমপ্লেক্সে কুতুব মিনার ছাড়াও রয়েছে একটি মসজিদ, আলাই মিনার এবং ইলতুৎমিশের সমাধি।
1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি পরাজিত করেন পৃথ্বীরাজ চৌহানকে। মোহাম্মদ ঘোরি তার বিশ্বস্ত দাস কুতুবুদ্দিন আইবককে দিল্লি শাসনের দায়িত্ব দিয়ে যান এবং তার জয়ের স্মারক হিসাবে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন। তাই মনে করা হয় কুতুবুদ্দিন আইবকের নাম অনুযায়ী নাকি এই স্মারক স্তম্ভের নাম হয়েছে কুতুব মিনার। যদিও বলে রাখা ভালো, কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করলেও সেটি কিন্তু শেষ করেননি কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের পরবর্তীকালে ইলতুতমিশ এবং তারও পরে তুগলক বংশের রাজা ফিরোজ শাহ তুগলক এবং সর্বশেষে সিকান্দার লোধি কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন। কুয়াতুল ইসলাম মসকের দক্ষিণ দুয়ার আলাই দরওয়াজা নামে পরিচিত এবং এই কুতুব মিনার কমপ্লেক্সের অনেক স্থাপত্যই আলাউদ্দিন খিলজির আমলে তৈরি হয়। কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যেই রয়েছে ইলতুতমিশের সমাধিক্ষেত্র। থেকে দেখে দেখে এমন সব অদ্ভুত জায়গায় আসি, তারপর সেটাকে গুগল ম্যাপসের মাধ্যমে খুঁজে পাওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। যেমন দেখে এসেছিলাম কুতুব মিনারের কাছেই পেহেলওয়ান ধাবা, ওখানকার চিকেন চাঙ্গেজি ও চোখেটা কি পড়লো কটকট করছে। যাই হোক, পেহেলওয়ান ধাবা ওখানকার চিকেন চাঙ্গেজি নাকি খুব ফেমাস। এবার ভেবেছি হয়তো কুতুব মিনারের একদম কাছেই হবে, তারপর ওখানে কুতুব মিনার থেকে বেরিয়ে দেখলাম অনেকটা দূরে দেখা যায়। বাসে করে এলাম ম্যারোলি বাস টার্মিনালে, ওখান থেকে তারপর গুগল ম্যাপস অন করে হেঁটে এখানে এলাম। সে খুঁজেই পাচ্ছি না গলি গুজির মধ্যে দিয়ে, মানে গুগল ম্যাপসে যে পিকচারে এমন দেখিয়েছে। যাই হোক, এখন এখানে এসে দেখি পুরো ফাঁকা, কেউই নেই, আমরা দুজনই কাস্টমার রয়েছি। যাই হোক, এসে গেছি আর কি করবো, মানে ছবি পুরো অন্যরকমই দেওয়া ছিল। চিকেন চাঙ্গেজি কোয়াটার প্লেটের দাম হচ্ছে 150 টাকা, আর তার সাথে দুটো রুমালি রুটি আর দুটো তন্দুরি রুটি। চিকেন চাঙ্গেজি কোয়াটার প্লেটে 2-4 পিস দিয়েছে, বেশ বড় বড় পিস আছে, আর গ্রেভিও অনেকটা। তন্দুরি রুটি মানে পেঁয়াজ আর গ্রিন চাটনি দিয়ে সার্ভ হয়েছে, আর দুটো রুমালি রুটি নিয়েছে। যাই হোক, খুব নামি দামি রেস্টুরেন্ট কিছু না হলেও খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। আর তারপরে একটা স্টল থেকে আমরা খেয়ে নিয়েছিলাম ব্লু লেগুন আর জিরা ওয়াটার। লাঞ্চ করে আমরা চলে এসেছি কনট প্লেস, তার পাশেই রয়েছে জানপাত মার্কেট। এখন জানপাত মার্কেটটা এক্সপ্লোর করব। এখানে কিন্তু বোহেমিয়ান স্টাফ খুব ভালো পাওয়া যায়, মানে বোহেমিয়ান জুয়েলারি, ব্যাগ, তারপরে কুর্তি, ড্রেস।
পয়সা ব্যাগের ফার্স্ট কপি বিক্রি হচ্ছে। এইগুলো কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না, এই ব্যাগ কিন্তু অনেক দাম বলছে, 3500 টাকা দাম বলছে এটার। ওই যে ওই ধরনের যখন স্লিংও রয়েছে তার সাথে। দিল্লির অন্যতম ফেমাস মার্কেট হলো এই জানপথ মার্কেট। কনট প্লেসের সামনেই রয়েছে এই জানপথ মার্কেট। ইভেন সরোজিনী থেকে কিন্তু এখানকার জিনিস বেশ ভালো, কোয়ালিটিও ভালো আর পছন্দসই। জানপথটা সরোজিনীতে আমার খুব একটা পছন্দ হয়নি, যদিও এই ড্রেসটা আমি সরোজিনী থেকে কিনেছিলাম। জানপথ মার্কেট কিন্তু বিভিন্ন বোহেমিয়ান ব্যাগস বা জাঙ্ক জুয়েলারির জন্য বেশ বিখ্যাত। তবে শুধুমাত্র তো জাঙ্ক জুয়েলারি বা বোহেমিয়ান ব্যাগস পাওয়া যায় তা না, বিভিন্ন ধরনের অ্যান্টিক, হোম ডেকার আইটেমস এবং রেগুলার ওয়্যারের ড্রেসেরও প্রচুর কালেকশন রয়েছে। এরকম গেট করা রয়েছে, গেট দিয়ে এন্ট্রি করেই রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের স্টল রয়েছে এবং এখান থেকে মেন মার্কেট এরিয়া শুরু হচ্ছে। আর রিয়েলি আমার জানপথের কালেকশন ভীষণ ভালো লেগেছে। প্রাইস রেঞ্জটা সরোজিনীর থেকে একটু হাই হলেও কোয়ালিটিও কিন্তু ভালো, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ভালো। যেমন এখন এই ইয়ারিংসগুলো দেখছি, ইয়ারিংসগুলো মোটামুটি 50 টাকা থেকে দাম স্টার্ট হচ্ছে, তারপর হাই প্রাইসেও রয়েছে। কুন্দনের মধ্যে রয়েছে, অক্সিডাইজডের মধ্যে রয়েছে, বিডসের মধ্যে রয়েছে, যারা রেগুলার ওয়্যার এই ধরনের শার্ট বা ড্রেসের প্রচুর কালেকশন ছিল। বিভিন্ন ধরনের কটনের কোয়ার্ট সেটগুলো বিক্রি হচ্ছিলো, বিভিন্ন ধরনের মিডি ড্রেস যেগুলো সামারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তবে অন্যান্য স্ট্রিট মার্কেটের মতো এখানেও কিন্তু ভালো মতো বার্গেনিং করতে হবে। তোমাদের বার্গেনিং স্কিলের ওপর ডিপেন্ড করছে তোমরা কত দামে জিনিসটা নেবে। কোনো কোনো ক্ষেত্রে ওনাদের কাছে মানে ওনারা যা দাম বলবেন তার 50%-এরও কম দাম বলে সেই দামেও ওনারা দিয়ে দিচ্ছেন। সুতরাং বার্গেনিং মাস্ট। আর এই ধরনের থ্রি পিস সেটগুলো ভীষণ ভালো ছিল, পিওর কটনের ওপর ছিল, ভীষণ গর্জাস দেখতে। 500-600 টাকা থেকে দাম শুরু হচ্ছে, তারপর হাই রেঞ্জেও রয়েছে, কোয়ালিটি ভীষণই ভালো। এবং হোয়াইট ড্রেসটাও আমার ভীষণ ভালো লেগেছিলো, 600 টাকা দাম বলেছিল কিন্তু বার্গেনিং করলেও এটা কমায়নি দেখে আমি এই ড্রেসটা নিইনি। যদিও এটাতে দেখলাম জারা ওমেনের ট্যাগ লাগানো। আর এখন একটা ব্যাগের দোকানে এসেছি, প্রথমে আমি এই ব্যাগগুলো দেখছিলাম। ইভেন আমি দিল্লি যাওয়ার আগেই ভেবে রেখেছিলাম যে এই ধরনের বহু ব্যাগস একটা কিনবো। ডিজাইনার বিপুল শাহ প্রথমে এই ব্যাগটা বার করেন, মানে ওনারই ডিজাইনটাকে কপি করে তার রেপ্লিকা বিক্রি হচ্ছে জানপাতে। কলকাতাতে কিন্তু এই ধরনের ব্যাগ পাওয়া যায় না, আর ইনস্টাগ্রামে অনেক দামে বিক্রি হয়। ফাইনালি অনেক দেখার পর ভাবনা চিন্তা করে আমি এই দোকান থেকে যে ব্যাগটা দেখালাম ওটা কিনেছি। আর এখানে এই ধরনের বোহেমিয়ান ব্যাগসের প্রচুর কালেকশন ছিল, স্লিংয়ের মধ্যে ছিল, ব্যাকপ্যাকের মধ্যে ছিল। আর ফাইনালি আমার একটা শপিং করা হলো জানপাত থেকে। এছাড়াও এখানে দেখলাম অ্যানিমি টি শার্টের প্রচুর কালেকশন রয়েছে, এত সুন্দর সুন্দর অ্যানিমি প্রিন্টের টি শার্ট রয়েছে। তোমরা যারা অ্যানিমি লাভার আছো তারা মাস্ট ভিজিট জানপাত। এছাড়া এই কোয়ার্ট সেটগুলো খুব ভালো ছিল, এখন এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছে এই কোয়ার্ট সেট একটা নিলে হতো, লিনেনের কোয়ার্ট সেট ছিল, সামারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এই ড্রেসটাই দেখলাম আবার প্রাইমার্কের লোগো বসানো। এছাড়া এই ধরনের ক্রোশিয়া মানে ক্রসের টপগুলোও ভীষণ ভালো লাগে বিচ ওয়্যারের জন্য। দিল্লিতে কেন এত সরোজিনী সরোজিনী করে আমি বুঝিনি, জানপাত মার্কেট ফার 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 বেটার। যদি দিল্লির যে কোনো একটা মার্কেট তোমাদের ভিজিট করতে হয় দিল্লি ঘুরতে এসে, অবশ্যই জানপাত মার্কেট ভিজিট করো, দারুণ কালেকশন রয়েছে। পুরো ভর্তি হয়ে গেছে জানপাতে, এসে আমি পাগল হয়ে গেছি, কিনেই যাচ্ছি, যা দেখছি তাই ভালো লাগছে। মানে পুরঞ্জন তো কেনাকাটি একটু এগেনস্টেই থাকে, না না অতটা ভালো না, বেশি দাম বলছে। ও বলছে হ্যাঁ কেন এখানে ভালো জিনিস পাওয়া যাচ্ছে কম দামেই। আমি আর বেশিক্ষণ থাকতে চাইছি না, সব ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে, শেষের পথেই আরো শেষ হয়ে যাবে, পুরো এক ব্যাগ ভর্তি হয়ে গেছে। হেঁটে এখন গুরুদুয়ারা বাংলা সাহিব যাচ্ছি, আর হেঁটে হেঁটে যাচ্ছি। কর্নার প্লেসের ভাইবটাও মোটামুটি বুঝতে পারছি কিরকম, অনেক বড়ো বড়ো ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, এলআইসির মেন ব্রাঞ্চ রয়েছে দেখলাম, তারপর অনেক ভালো ভালো ফুড জয়েন্ট রয়েছে, ক্যাফে রয়েছে, পাব বারও রয়েছে। দিল্লিতে যেমন মেট্রো কানেকশন খুব ভালো, তেমনি তোমরা চাইলে বাসে করেও ঘুরতে পারো, বাস সার্ভিসও কিন্তু বেশ ভালো। আর মেয়েদের জন্য তো দিল্লি বাসে কোনো রকম ফেয়ার লাগে না, ফ্রি সার্ভিস। দিল্লির অন্যতম আরেকটি দর্শনীয় স্থান হল গুরুদুয়ারা বাংলা সাহিব।
দিল্লি ভ্রমণের শেষ দিন, অর্থাৎ সেদিনই আমাদের দিল্লি থেকে কলকাতা ফিরে আসার ট্রেন ছিল। বেরিয়ে পড়েছিলাম দিল্লি শহরকে শেষবারের মতো ঘুরে দেখতে, আর সেদিন আমাদের গন্তব্য ছিল রেড ফোর্ট। রেড ফোর্টের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল লালকেল্লা মেট্রো স্টেশন। তা লাস্ট দিনই চলে এসেছি রেড ফোর্ট দেখতে। যাই হোক, এখন গিয়ে টিকিটটা কেটে নিই। রেড ফোর্টে দুরকম টিকিট আছে, এক হচ্ছে শুধু যদি ফোর্টে এন্ট্রি করা হয় সেক্ষেত্রে 50 টাকা পার পার্সেন, আর যদি ফোর্ট উইথ মিউজিয়াম টিকিট নেওয়া হয় সেক্ষেত্রে 80 রুপিস পার পার্সেন। তা আমরা উইথ মিউজিয়াম টিকিটটাই কেটেছি, এসেছি যখন মিউজিয়ামটাও একেবারে দেখে নিই। মুঘল সাম্রাজ্যের এক অপূর্ব নিদর্শন হলো এই রেড ফোর্ট। আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করার পর শাহজাহান দিল্লিতে এসে এই রেড ফোর্টের বা লাল কেল্লার নির্মাণ কার্য শুরু করেন। আর তখনকার সময় থেকেই রেড ফোর্টের ভেতরেই মিনা বাজার বসে, এখনো অবধি সেই প্রথা প্রচলিত আছে। শুক্রবার বাদে এখনো প্রতিদিন লালকেল্লার ভেতরেই মিনা বাজার বসে। রেড ফোর্টে জাস্ট ঢুকতেই এরকম মার্কেট মতো রয়েছে, অনেক জিনিস বিক্রি হচ্ছে। জাস্ট রেড ফোর্টে এন্ট্রি করেই বাঁ হাতে আমি দেখাচ্ছি, এই যে আমার পিছনে একটা দোকান আছে, এত সুন্দর মেটাল ক্লাচগুলো বিক্রি হচ্ছে, যেগুলো পুরো একদম অ্যান্টিক লুকস। যে মেটাল ক্লাচগুলো হয় অ্যামাজন ট্যামাজনে 800, 900, 1000, 1200, 1500, 2000 বিক্রি হয়, 800, 900 পাওয়া যায় না, এখানে একদম রিজনেবল রেটে বিক্রি হচ্ছে। প্রথমে আমি ভাবছিলাম রেড ফোর্টের ভেতরে দাম অনেক বেশি হবে, তা মনে হলো কি যে একবার দামটা জিজ্ঞেস করে দেখি। আমি আবার এখান থেকে একটা ব্যাগ কিনলাম, দারুণ দেখতে, এই মানে এটা সব থেকে বড়ো সাইজ, দাদা নিলেন 400 টাকা, মানে কোনো রকম বার্গেনিং করেননি, ফিক্সড প্রাইস, প্রচুর কালেকশান রয়েছে। ভেতরে খালি তো দেখতে পাচ্ছি ফ্লি মার্কেট মতো, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, তবে এখানে কিন্তু জেনুইনলি দাম কম, আর খুব সুন্দর সুন্দর ইউনিক সুভেনির রয়েছে, মানে কারুর জন্য গিফট নিয়ে যাওয়ার বেস্ট অপশান হচ্ছে এখান থেকে কেনা, রেড ফোর্ট থেকে। আমরা কালকে ওই জানপাত থেকে এত কিছু কিনে নিলাম, এখন মনে হচ্ছে রেড ফোর্টে এসে কিনলেই ভালো হতো। এরকম ছোটো ছোটো ডায়েরি পেন আমি আগেই দেখালাম পাওয়া যাচ্ছে, ওগুলোও কিন্তু অ্যাজ এ সুভেনির নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো অপশান। এন্ট্রি থেকে পুরো এই জায়গাটায় দুপাশে বিভিন্ন স্টল রয়েছে, পুরো ফ্লি মার্কেট টাইপের এই জায়গাটা। যে কভার জায়গাটা এটাকে বলে ছাত্তা চক, আর তার ভেতরে যে বাজার বসেছে তাকে বলা হয় মিনা বাজার। আগ্রা থেকে রাজধানী স্থানান্তরিত হওয়ার পরে এই লাল কেল্লাতেই বাস করতেন রাজ পরিবারের সদস্যরা। দেওয়ানি আম মুঘল স্থাপত্যের আরও একটি আশ্চর্যজনক নিদর্শন। সমস্ত পিলারের উচ্চতা এক হওয়া সত্ত্বেও যে কোনো একটি পিলারের তলায় দাঁড়ালে শেষ অবধি সমস্ত পিলারগুলোকেই দেখতে পাওয়া যায়।
গেট ফোর্ট বিশাল বড় এরিয়া পুরোটা, হ্যাঁ আগ্রা ফোর্ট আমরা গেছিলাম, আগ্রা ফোর্টের থেকে আড়াই গুণ বেশি এরিয়া নিয়ে। আর এটা ঘুরে দেখতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় তো লাগবেই যদি একটু রিল্যাক্স করে সব কিছু ঘুরে দেখা হয়, তাই না? 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। এটা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, দেখি ক্যাফেটেরিয়াতে কী পাওয়া যায়। বাইরে তো ছবিতে আছে খালি ওয়েফেল আর ইয়ের কী যেন বলে সফটির, আর এখানে এরকম সিটিং এরিয়া রয়েছে। ক্রিম রোল আছে, মাফিন আছে 20 টাকা করে, আর ব্রাউনি আছে। আমি ভাবছি একটা ক্রিম রোল নেব। লালকেল্লা চত্বরেই রয়েছে এই মিউজিয়াম। 2019 সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির উদ্বোধন করেন। মূলত এই মিউজিয়াম ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে সম্মান জানানোর জন্যই তৈরি করা হয়েছে। এই মিউজিয়ামে নেতাজির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, সেই সময়কার মুদ্রা, আইএনএর ব্যাচ বা নেতাজির পুরো জীবন কাহিনী বিভিন্ন চিত্র এবং প্রজেকশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মিউজিয়ামটা ছিল নেতাজির লাইফ স্টোরির ওপর বেস করে। এটা আর একটা মিউজিয়াম দেখছি তার ঠিক পাশে, ইয়াদ ই জালিয়ান, মনে হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটস এর ওপর রয়েছে। পরপর 3টে মিউজিয়াম রয়েছে রেড ফোর্টের ভেতরে। ফার্স্টটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর, ওই দিক থেকে আমরা এলাম। তারপরেরটা দেখলাম হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটসের ওপর, আর এটাও ইন্ডিয়ান ফ্রিডম ফাইটসের ওপরই রয়েছে এই মিউজিয়ামটা। পরের পর্বে শেয়ার করব দিল্লি থেকে 1 রাত 2 দিনে আমার মথুরা বৃন্দাবন ঘোরার গল্প। সঙ্গে থাকুন রাধে রাধে।